মামিস এন্ড ড্যাডিস, ওয়েলকাম টু বেবি মম মন্টি। আর আমি হলাম মন্টি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খিদে এবং রুচি বাড়াতে পারেন। তো খিদে এবং রুচি বাড়ানোর কিন্তু আমি আরেকটি ভিডিও শেয়ার করেছি, যেখানে আমি কিছু টিপ শেয়ার করেছি যার দ্বারা আপনারা কিন্তু বেবির খিদে এবং রুচি অনেকটাই বাড়িয়ে ফেলতে পারবেন। আর আজকে আমি শেয়ার করব এমন কিছু হোম রেমিডিস যেগুলো খাওয়ালে কিন্তু আপনার বেবির খিদে এবং রুচি দুটোই কিন্তু খুব বেড়ে যাবে। আর এই রেমিডিগুলো এত ভালো যে আপনারা না আমাকে এই রেমিডিগুলো দেখার পর থ্যাংক ইউ বলতে বাধ্য হবেন। আরেকটা কথা আমি এই রেমিডিগুলো সম্বন্ধে বলে দিতে চাই, এই রেমিডিগুলো কিন্তু কখনোই সব সময় আপনারা বেবির উপর অ্যাপ্লাই করবেন না বা সব সময় কিন্তু দেবেন না। কারণ আপনারা যদি এগুলোর অভ্যেস করে ফেলেন বেবিকে, এরপর বেবি কিন্তু আর ন্যাচারালি যে বেবির খিদে এবং রুচিটা সেটা কিন্তু আর থাকবে না। যে কোনো মেডিসিনও দেখবেন আপনারা যদি সব সময় দিতে থাকেন তাহলে আমাদের শরীরের কার্যক্ষমতা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই মেডিসিনটা না নিলে আমাদের শরীর আর কাজ করতে চায় না, এবং আমাদের ব্রেনও সেটা সেট করে ফেলে যে সেই মেডিসিনটা তার চাই, তারপরেই কিন্তু সে কাজ করতে পারবে। এই জন্য যখন আপনারা দেখবেন আপনার বেবির খিদে এবং রুচি কমে গেছে তখনই কিন্তু এই রেমিডিগুলো আপনারা বেবির উপর অ্যাপ্লাই করবেন। তো চলুন রেমিডিগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম রেমিডিটি বানানোর জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে আমলখি। আমলখিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা খিদে এবং রুচি বাড়ানোর জন্য ক্লিনিক্যালি প্রমাণিত। 10টি কমলা লেবুতে যত পরিমাণে ভিটামিন সি আছে, একটি আমলখিতেই কিন্তু অত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আমলখি শুধু খিদে এবং রুচি বাড়াতেই নয়, বেবিদের স্কিন ভালো রাখতে এবং ব্লাড পিউরিফায়ার হিসেবেও কিন্তু কাজ করে। আর আমলখি কিন্তু আপনারা বেবির ডায়েটে যদি রেগুলার রাখতে পারেন, দেখবেন আপনার বেবির স্কিন অনেকটাই বেশি ভালো হয়ে যাবে এবং ওদের খিদে এবং রুচিও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বেবিদের ডেভেলপমেন্ট করতেও এটা অনেক বেশি হেল্প করে, যেহেতু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আর আপনারা সবাই জানেন ভিটামিন সি আমাদের শরীরের জন্য কতটা বেশি বেনিফিশিয়াল। এবারে আমলখিগুলো ছোট ছোট করে পিস করে নিয়ে এইভাবে আমাদের মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প পরিমাণে জল কিন্তু তার মধ্যে অ্যাড করতে হবে। খুব বেশি পরিমাণে জল কিন্তু অ্যাড করা যাবে না, আমাদের আমলখির মেন জুসটাই কিন্তু চাই। আর তারপর খুব ভালো করে একটি ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আমলখি যেহেতু একটু শক্ত হয়, তাই বেশি টাইম ধরেই কিন্তু এটা একটু ব্লেন্ড করে নিতে হবে, এবং তারপর খুব ভালো করে ছেঁকে নিলেই কিন্তু আমাদের আমলখির জুস একদম রেডি হয়ে যাবে। আমলখির এই জুসটির থেকে টক ভাব দূর করার জন্য আমরা এখানে ইউজ করব অল্প পরিমাণে নুন। এবং আপনাদের এই রেমিডিটি আরও বেশি কার্যকরী বানানোর জন্য এর মধ্যে ইউজ করতে হবে হাফ চামচ পরিমাণে হানি। এখানে আমি দুটো আমলখির জুস কিন্তু বের করে নিয়েছি, আর তার জন্য হাফ চামচ হানি নিলেই যথেষ্ট। আর এটা মিক্স করে নিয়ে আপনার বেবিকে আপনারা জলের সাথে মিশিয়েও এটা কিন্তু খাওয়াতে পারেন। 6 মাসের ওপরের বেবিদের 1 চামচ পরিমাণে আপনারা আমলখির জুস দেবেন, 1 বছরের ওপরে 2 থেকে 3 চামচ আমলখির জুস দেবেন, এবং তার উপরের বেবিদের পুরো 1টা আমলখির জুসই দিতে পারেন। এবারে সেকেন্ড যেই ঘরোয়া উপায়টি আমাদের সবথেকে বেশি কার্যকর খিদে এবং রুচি বাড়ানোর জন্য, সেটি হলো জিরে ওয়াটার বা জিরে পানি। এটি খিদে এবং রুচি বাড়ানোর জন্য দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। বাট এটা কিন্তু আপনারা সব সময় বেবির ডায়েটে কখনোই ইনক্লুড করবেন না। যখনই আপনার মনে হবে আপনার বেবির খিদে এবং রুচি কমে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু এই রেমিডিটি আপনারা বেবির ওপর অ্যাপ্লাই করবেন, তাছাড়া কোনোভাবেই কিন্তু করা যাবে না। এবারে আমি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণে জল নিয়ে তার মধ্যে বড় চামচের 1 চামচ পরিমাণে জিরে অ্যাড করে নিচ্ছি। আমি মার্কেট থেকে জিরেটা কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরেই কিন্তু আমাদের রান্নায় জিরেটা ইউজ করি, সেই জন্য আমি এখানে আর জিরেটাকে ধুয়ে নিইনি।
আপনারা মার্কেটের ডিরেক্ট জিরেটুকু যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে জিরেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন এবং তারপরে এই রেমিডিটি তৈরি করবেন কারণ জিরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে আর এটা একটু হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা তিন ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত আর তাহলেই দেখবেন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের জিরে পানি কিন্তু একদম তৈরি এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে তালমিছরি তাহলে এর স্বাদটা খুব ভালো হয় বেবিরা ইজিলি কিন্তু এটা খেয়ে নেয় ছ মাসের ওপরের বেবিদের এটা আপনারা এক চামচ পরিমাণে দেবেন এক বছরের ওপরের বেবিদের আপনারা এটা দু চামচ পরিমাণে দেবেন এবং দু বছরের ওপরের বেবিকে আপনারা এটা তিন চামচ পরিমাণে দেবেন এবং তার ওপরের বেবিদের ছোট গ্লাসের হাফ গ্লাস পরিমাণে এরকম জিরা পানি কিন্তু আপনার দিতে হবে আর এটি একদিন গ্যাপ দিয়ে দিয়ে দু সপ্তাহ কিন্তু কন্টিনিউ করা যাবে তাতেই কিন্তু আপনার বেবির খিদে এবং রুচি অনেকটাই বেড়ে যাবে তার বেশি কিন্তু কন্টিনিউ করবেন না একটা রিকোয়েস্ট অবশ্যই রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং